That's me. आपते बाबूराव गणपतराव आपते। Every year आमाके किचु मानुष क्वेश्चन करे। भाई 14 फ़रवरी प्लान की? किरे मामा तोर गर्लफ्रेंड का नाम बोल। मामा 14 फ़रवरी ते की खेला होच्छे। आमी एकदम परिष्कार भाषा बोले दे। आमी पाले सारा जीवन सिंगल थकते अमर कोनो प्रॉब्लम नहीं। आमी सारा जीवन सिंगल थकते राजी आसी। सारा जीवन। They ask you how you are, you just have to say that you're fine when you're not really fine. You just First of all, আমি জানতে চাই কোন মানুষ এই ভ্যালেন্টাইন উইকের আবিষ্কার করছে, কে এই উইকটা ইনভেন্ট করছে। ফার্স্টে আসে রোজ ডে, দেন আসে প্রপোজ ডে, দেন চকলেট ডে, দেন টেডি ডে, দেন প্রমিস ডে, দেন কিস ডে, দেন হাগ ডে, এখনো শেষ হয়নি কিন্তু। এরপর আসে স্ল্যাপ ডে, কিক ডে, পারফিউম ডে, ফ্লার্টিং ডে, কনফেশন ডে, মিসিং ডে, ব্রেকআপ ডে, ধুর তোর মায়েরে। কন্ট্রোল কন্ট্রোল উদয়। স্টিল কিছু ছেলে আছে যারা তাদের রক্ত পানি এক করে এই পুরা সপ্তাহ সব কিছু করে ফেলে। রোজ ডে তে রোজ ঝেড়ে দেয়, চকলেট ডে তে চকলেট ঝেড়ে দেয়, টেডি ডে তে টেডি ঝেড়ে দেয়, এন্ড হাগ ডে তে আপকে উপর হাগ দে, আপকো হাগস দে। এত কিছু করার পর যখন ফাইনালি ভ্যালেন্টাইনস ডে তে ছেলেটা আস্ক আউট মারবে, উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন, দেন ওই মেয়েটা এই অ্যান্সার দিল, আই লাভ ইউ But as a friend. এই কথা শোনার পর ওই ছেলেটার কিছুটা এই অবস্থা হয়। আরে মুঝে চক্কর আনে লাগ গয়া আব, আরে ওই লড়কি চলে গয়া। প্রতি বছর ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার সাথে সাথেই এমন একটা জিনিস হয় যে জিনিসটার সাথে আমার জন্মগত সমস্যা আছে, ওইটা হচ্ছে নাটক। ডিসেম্বর মাস থেকে ওই সব নাটকের শুটিং শুরু হয়ে যায়, এন্ড ফেব্রুয়ারি মাস আসার সাথে সাথে যেই আমি একটু ইউটিউবটা খুলি, খোলার সাথে সাথে দেখি নাটক 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 নাটক। আবে চুপ। এমন কিন্তু না যে ওরা নাটকের মধ্যে কোনো ডিফারেন্ট স্টোরি বা স্টোরির মধ্যে কোনো ভ্যারাইটি আনে, ওরা সেম টাইপের স্টোরি ডিফারেন্ট অ্যাক্টার্স দিয়ে প্লে করে, নাটক বানায় দেয়, অ্যান্ড এগুলোই ওরা রিলিজ করে। আসল প্রেম প্রীতিও এত ভ্যারাইটি নেওয়া হয় না যেভাবে ওরা নাটকে দেখায়। এখন দেখাই কিছু অদ্ভুত ভ্যালেন্টাইন আর্টিস্ট, কিছু ক্রিঞ্জ আর্টিস্ট, জানের টুকরা যারা এইসব ভ্যালেন্টাইন্স ডে এর ওভার হাইপড বানায় রাখছে। বাবু বলো কি হয়েছে? আমি মা হতে চলেছি। তো আরে বাহ, আন্ডা থেকে এখনো বাইর হয় নাই, এন্ড মা হতে গেছে। আমি মা হতে চলেছি। Really nigga. এসব 15-16 বছরের নিব্বা নিব্বিসদেরকে যখন জিজ্ঞেস করা হয় বাবু রিলেশনশিপে মানে কি, তখন ওরা অ্যান্সার দেয় হাম হামেশা সাথ রহেঙ্গে, ঘুমেঙ্গে ফিরেঙ্গে আর সুবহ শাম বলবিটা পিয়েঙ্গে। কিসকা বাচ্চা? ক্যা? তু কিসকা বাচ্চা? মেরে মম্মি পাপা কা বাচ্চা হ্যায়। মম্মি পাপা কা বাচ্চা? হ্যাঁ। হুম? মেরা বাচ্চা, মেরা। ওকে। প্রেম বিরতি পর্যন্ত ঠিক আছে, এসব তোতলামি করার কি দরকার? তুই কিপকা বাচ্চায়, মে মমি পাপাকা বাচ্চায়। একদিক দিয়ে ভালো হয়েছে আমি সিঙ্গেল, কারণ আমার দিয়ে এসব তোতলামি জীবনও হবে না। কিপকা বাচ্চায়, কিসকা বাচ্চা? এ মুহ সে সুপারি নিকাল কে বাত কর রে বাবা, ইসকে মুহ মে পয়দাশি সুপারি হ্যায়, ইয়ে তোতলা হ্যায়। আমি মনে করতাম যে এইসব ভ্যালেন্টাইন ডে এইসব 15-16 বছরের নিব্বা নিব্বিসদের মধ্যেই চলতে থাকে, দেন একদিন দেখলাম যে একজন 60 বছরের নিব্বি তার জন্য নিব্বা খুঁজতেছে। আছে নি কোনো দয়ালু ব্যক্তি আমার সাথে প্রেম করবে? আমার না প্রেমিক নাই, 80 বছরের বুড়ো হোক আর 12 বছরের যুবক হোক আসো আমার সাথে প্রেম করবে, আসো। হায় রে হায়, এক পাও কবরে এক পাও জমিনে, অ্যান্ড প্রেম করতে আসছে। আন্টি জি, আমি একদম সুন্দরভাবে বলছি, আপনি আপনার প্রেমিক কই পাবেন আমি জানি না, কিন্তু একটুক জানি যে আপনি ভুল জায়গা চলে আসছেন, আপনার প্রেমিককে আপনি টিকটকে না টিন্ডারে পাবেন। তো একদম পোলাইটলি বলছি, পহলি ফুরসত মে নিকল। কি
হইতাছে এই ওয়ার্ল্ডে? একটু একটা বাচ্চা আন্ডা থেকে মাত্র একটা ঠ্যাং বাইর হইছে, মনে হইতাছে কি গতকালকে পয়দা হইছে। আর এই পিচ্ছি মাইয়াদের এমনি ডিচ মারতাছে, আবার ডিচ মারার পরে কি চোখ দেখাইতাছে, একদম চোখ উত্তরায় ফেলবো, একদম কি যে হবে ওয়ার্ল্ডের আমি আজ পর্যন্ত বুঝতে পারতেছি না। But how it possible? জানিনা এগুলা কেমনে পসিবল, মানে কুছবি মানে দেখা হইলো লাগলো বাচ্চা হয়েও গেল আবার কোলে নিয়ে খেলাও শুরু করে দিছে। আবে পিচ্চি পড়াই লেখাই মে ধ্যান লাগাও, আইএ আইএস বানো আর দেশ কো সামালো। এগুলা আমি খাইয়া থুইছি, এগুলা আবার আই খাইতাছ। ভালোবাসার মানুষের মুখ যখন দেয়। হোয়াট কি 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 বললো? তার মুখ আছে অ্যাপ্লাক্সে খালি সমস্যা কি? ভালোবাসার মানুষের এটা কি করে খাও? বুঝি ভালোবাসার মানুষের হ্যাঁ পড়সাবো খাওয়া যায়। সো এনিওয়েজ গাইস, আজকের জন্য এ পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একদম লাইক আর শেয়ার ঠোক দিজিয়ে, এন্ড ওই লাল ওয়ালা সাবস্ক্রাইব বাটনটা দেখছেন না, ওইটার সাথে প্যাঙ্কি হ্যাঙ্কি করেন। সো গাইস পরবর্তী ভিডিওতে দেখা হবে, থ্যাংকস ফর ওয়াচিং।